সকলকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিও। আজকে আমরা জানবো লুকলুকি ফল সম্পর্কে। লুকলুকি বা টিপা ফল এক ধরনের টক মিষ্টি স্বাদে দেশীয় অপ্রচলিত ফল। এই ফলটি দেখতে আঙুর ফলের মতো। এই ফলের অন্যান্য নামগুলো হলো টিপ ফল, টিপটিপানি, লুকলুকি, বেলাগোটা, প্যালা, পায়েলা, ঝিটকি, পলাগোটা, টরফই, পানিয়ালা, পানি আমলা, পাইন্না, পাইন্নাগুলা, বেহু ইত্যাদি। এর ইংরেজি নাম ইন্ডিয়ান পাম অথবা কফি পাম, বৈজ্ঞানিক নাম ফ্ল্যাকোর্শিয়া জাঙ্গোমাস। এটি নিচু ভূমি এবং পাহাড়ি এলাকায় বৃষ্টিবহুল অঞ্চলের উইলো পরিবার ভুক্ত। এটি একটি উৎকৃষ্ট ভেষজ ফল। চলুন জেনে আসি যেসব এলাকায় এই ফলটি পাওয়া যেতে পারে। পার্বত্য জেলা, বিশেষ করে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ছাড়াও চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী এবং চন্দনাইশের পাহাড়ি ভূমিতে প্রাকৃতিকভাবে এই ফলের গাছ জন্মে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন হাট বাজারে এই ফল সচরাচর বিক্রি হয়ে থাকে। একসময় পার্বত্য অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে এর দেখা মিললেও সংরক্ষণের অভাবে ফলটি হারিয়ে যাচ্ছে। লুকলুকির গাছ খাটো থেকে মাঝারি আকারের বৃক্ষ, উচ্চতায় 4 থেকে 5 মিটার হয়ে থাকে। ডালপালাও কাঁটাপূর্ণ, পাতা একক ডিম্বাকৃতি, তবে কিছুটা লম্বাটে গড়নের, অগ্রভাগ সূচালো, সবুজ রঙের পাতা কিছুটা ঢেউ খেলান, কিনারা সামান্য খাঁজকাটা। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ফুল আসে। মুদ্রাকৃতির বেগুনি রঙের ফুল ফোটে, গুচ্ছাকারে ছড়ে, ফল গোলাকার মার্বেলের মতো, খোসা খুব পাতলা ও মসৃণ হয়ে থাকে। কাঁচা ফলের রং গাঢ় সবুজ, কাঁচা ফলও খাওয়া যায়। ফল পাকে জুলাই থেকে আগস্ট মাসে। লুকলুকি ফলে রয়েছে শতকরা 60% আয়রন, সালফার, ক্যালসিয়াম, ফসফেট ছাড়াও 10% রয়েছে ভিটামিন সি। অন্যান্য উপাদান রয়েছে সমভাগ। চলুন জেনে আসি লুকলুকির ঔষধি গুণাগুণ সম্পর্কে। ঔষধি ফল হিসেবে পাইনাগুলোর বেশ কদর রয়েছে। এই ফল খেলে হজম শক্তি, লিভারের কার্যকারিতা বৃদ্ধি পায়। হৃদরোগীদের জন্য এটি উপকারী ভেষজ ওষুধের মতো কাজ করে থাকে। তাছাড়া এর পাতা ও ফল ডায়রিয়া রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। শুকনো পাতা ব্রঙ্কাইটিস রোগের জন্য বিশেষ উপকারী। এর শিকড় দাঁতের ব্যথা নিরাময়ে কাজ করে। এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধে সহায়তা করে। কারো এসিড সমস্যা থাকলে তা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।